3 দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানান অনুষ্ঠান বনগাঁ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে প্রচেষ্টা বাবুল স্মৃতি ব্যায়ামাগারের। বাবুল স্মৃতি ব্যায়ামাগারের পরিচালনায় বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মিলন উৎসবের আয়োজন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ শহরে দত্তপাড়ার বাবুল স্মৃতি ব্যায়ামাগারের উদ্যোগে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই বাৎসরিক অনুষ্ঠান। 3 দিন ব্যাপী বাৎসরিক এই অনুষ্ঠানকে ঘিরে মেতে ওঠেন এলাকাবাসী। বনগাঁর বাবুল স্মৃতি ব্যায়ামাগারের পরিচালনায় 29, 30 এবং 1 এই 3 দিন ব্যাপী নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। 29 তারিখ অর্থাৎ বাৎসরিক অনুষ্ঠানের একেবারে প্রথম দিনে ছিল রোড রেস, বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা। শুধুমাত্র তাই নয়, এলাকার মহিলাদের নিয়ে হয় দিদি নাম্বার 1 কুইজ প্রতিযোগিতাও। 30 তারিখ অর্থাৎ অনুষ্ঠানের দ্বিতীয় দিন কুইজ কন্টেন্ট এবং সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। 1 তারিখ অর্থাৎ অনুষ্ঠানের একেবারে অন্তিম দিনে বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে ক্লাব সূত্রে। শুধুমাত্র বনগাঁ শহরের বাসিন্দারাই নয়, বহু দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনেকেই। বছরের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানকে ঘিরে সারা বছর নানান পরিকল্পনা থাকে ক্লাব সদস্যদের। আমরা গতকাল রোড রেসের মাধ্যমে আমাদের এই বাৎসরিক মিলন উৎসব শুরু করেছি এবং খুব ভালো লাগলো যে বনগাঁর যে পুরনো কালচার, যে আমরা খেলাধুলো, বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আগে যেটা দেখা যেত, আবার নতুন করে শুরু হয়েছে। রোড রেসে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, প্রচুর সংখ্যক ছেলে মেয়ে রোড রেসে পার্টিসিপেট করেছে এবং আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় তরফদার, তিনি প্রত্যেককে পুরস্কৃত করবেন। আর এছাড়া তো 3 দিন ধরে আমাদের সাংস্কৃতিক যুগ্ম সম্পাদক জয়দীপ পালী, আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করা এবং আমরা তার সেই সাফল্য পেয়েছি, কারণ গতকাল নৃত্য, আবৃত্তি এবং অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে, এটাই আমাদের সার্থকতা। এই বিষয়ে ক্লাবের এক সদস্য জয়দীপ পালিত জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও বাৎসরিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মিলন উৎসবের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। 3 দিন ব্যাপী নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেমন রোড রেস, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমনকি পাড়ার মহিলাদেরকে নিয়ে দিদি নাম্বার 1 কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। তবে বনগাঁর বিভিন্ন বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে পাল্লা দিয়ে আমরা চেষ্টা করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবার। এছাড়াও এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্মান প্রদান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমাদের বাৎসরিক সাংস্কৃতিক ক্রিয়া এবং মিলন উৎসব 2024 প্রতি বছরই আমরা করি। সেটা হচ্ছে আমরা রোড রেস প্রতিযোগিতা থাকে, বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং তার সঙ্গে গানের প্রতিযোগিতা রয়েছে, কুইজ কন্টেস্ট রয়েছে, দিদি নাম্বার 1 রয়েছে। তো আমাদের একটা ব্যাপক উদ্দীপনার মাধ্যমে আমরা গতকাল 38 জন প্রতিযোগী নিয়ে রোড রেস প্রতিযোগিতা কালীতলা থেকে আমাদের ক্লাব ভবন পর্যন্ত করেছিলাম। 150 জনের উপরে বসে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল, 70 জনের উপরে পার্টিসিপেন্ট ছিল আবৃত্তি প্রতিযোগিতায়। এক কথায় বলা যেতেই পারে 3 দিনের এই সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে ঘিরে একেবারে জমজমাট পরিস্থিতি এলাকায়। কচিকাঁচা থেকে শুরু করে সকলেই অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।